আপনি একটা সুন্দর কাহিনী ধরে ওয়াজ করবেন আমরা কান ব্যবসায় হুজুর এখন এই কথা শোনা যদি বলেন তার নামাজ নাই তার ইমান নাই তাহলে আমরা মাগরি বেশা পড়িনি আমরা কি বেইমান আপনারা কারা কারা মাগরি নামাজ পড়েননি আমি জানি না আল্লাহ জানে কে জানে আর আপনার ভিতরে একটা বিবেক আছে বিবেক সেই বিবেকের আদালতে আপনি প্রশ্ন করে দেখেন ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনি মাগরি বেশা ইচ্ছা করে পড়েন নাই ফজরের আগে আপনি মরে গেলেন আল্লাহ রাসূল বলেছে মান তারাকা সালাত ও মুতাম্মিদান ফাকাত কাফারা ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো তাহলে আপনি বেশা না পড়ে আগে মরে গেছে এই যুবকেরা যুব সংঘ একশো আমি তাদেরকে বলবো তোমার কি নামাজ পড়ছে কথা কয় না আমি তো কয়েক বছর লাগাতার আসতেছি আসতেছি না আল্লাহকে হাত ধরবে না যে যে উত্তর মথুরা ধাপ যুব সঙ্গের উদ্যোগে তাফসির মাহফিল হয় এই যুবকেরা পাঁচ অক্ট নামাজ পড়ে কিনা তুমি বক্তাকে একবার দাওয়াত দিস আমি একজন যুবককে বললাম কি খবর হুজুর আমরা সবসময় ব্যস্ত থাকি আপনার ওয়াজ শুনবারই পারি না আমার বলতেছে অনেকে বলে একই ওয়াজ বারবার করেন আমি করি একই ওয়াজ বারবার আল্লাহ করছে রে পাগলা এক নামাজের ওয়াজ আল্লাহ এতবার বলার কি দরকার জোরে কোন কথা ঠিক কথা কম না কেন কুরআন শুরুকে একবার শূওরের দস্ত খাওয়া হারাম কইছে শূওরের দস্ত খাওয়া কি কয়বার কইছে আর 82 বার নামাজের কথা কইছে অথচ আমরা একবার তাই মানি শূওরের দস্ত কেউ খাই না আর 82 বার নামাজ নামাজের কথা বলা হলো সেই নামাজ আমরা অনেকে ধরি না এজন্য আজকে নামাজ নিয়ে সূরা কাউসার আপনাদের সামনে আলোচনা হবে বিরক্ত হবেন বিরক্ত না আল্লাহ বললেন ইন্না মানে নিশ্চয় আয় নাকা আপনাকে দান করা হলো কাউসার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাফসির করেন এ হাউজে কাউসারের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান নামেও যায় আল্লাহ জাহান জান্নাত কেউ দিবে দেখছেন নবীকে আল্লাহ যে কাউসার দিছে সে কাউসারের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান নামেও যায় তাহলে ভিতরে পানি থাকার কারণে আল্লাহ জাহান নামকে জান্নাত বানাই দিবে এখন বলেন হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই আপনার দেহের মধ্যে এক পিয়ালা থাকলে জাহান্নাম আপনার দেহ দেখা ভয়ে ধপ করি সাহাবেরা বললেন আল্লাহ আপনাকে বিশ্ব জগতের সব জায়গার জন্যে রহম স্বরূপ নাজিল করেছেন হাসুরের ময়দান যখন তামার সানি উম্মদ বলবে পানি পানি এরকম একটা গজর আছে না নাই হাসর হবে তামার সানি উম্মদ বলবেন পানি পানি সেই দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারণ নাই সবাই বলে না হাসর হবে তামার সানি উম্মদ বলবেন পানি পানি সেই দিনে নবী বিনে পানি দেওয়ার

আল্লাহুম আমিন আল্লাহ সাহাবরে বললেন হে রাসূলুল্লাহ যদি কঠিন হাশরের ময়দানে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কাফের মোনাফিক তারা যদি আপনার কাছে হাউজে কাউসারের পানি চায় আর আপনি যে দরদি ওদের চেহারা দেখে আপনি যদি এক গিলাস করে পানি দেন কারণ আপনার তো দয়ার শ্বাস নাই জোরে কোন কি নাই যে আপনাকে পাথর মারলো আপনি তাদের জাহান নামের দোয়া না করে তাদেরকে জান্নাতের দোয়া করলে যায়েদ বলে রাসুল আল্লাহ যারা আপনার দেহে রক্ত ঝরালো তাদের জান্নাতের জন্য আপনার চোখের পানি পড়তেছে আপনি কেমন মানুষ হুজুর হাসরের ময়দানে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যদি কঠিন তৃষ্ণাত্ম হয়ে আপনার কাছে এক গিলাস পানি চাই আপনি তো হাউজে কাউসারের মালিক হয়ে যাবেন এক গিলাস করে পানি যদি তাদেরকে দেন তাহলে তারা সেই পানি পান করে যদি জাহান যায় আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানিয়ে দিবে সঙ্গে সঙ্গে নবী বললেন সাহাবির আমি হাউদে কাউসারের মালিক হলে কি হবে সবাইকে পানি দেওয়া যাবে না পানি দেওয়া যাবে কেবলমাত্র দুইটা আমল যাদের ভিতরে থাকবে এক নম্বর হলো ফাস্ট লিলি রব্বিকা আর তো কখন ধরবো কার একটু বয়স হয় যখন বয়স হবে শুনে নামাজে রুকু শেদা এগুলা করার নিয়ম আছে না নাই জরেকোন আছে না নাই কতকগুলা দেখবেন মাজা ঠিক মতো ব্যাখা করবারই পারে না কি হয়েছে পারে কই মাজা ব্যাধ না ধরছে কই যখন তোর মাজা ভালো আসলো তখন কই তখন নামাজ পড়িনি রে এখন কতগুলা লোক মসজিদে সিআর সেট করছে জোর এখন কি সেট করছে সিআর হ্যাঁ সিআর সেট করছে জুবন বসে 71 মাস পড়েনি এই বুড়া বয়সে সিআর লাগাছে আল্লাহর সঙ্গে ঠাট্টা করার জন্য আল্লাহ ওদের সম্পর্কে বলেছেন ফাওয়াই লুল্লিল মুসাল্লিন এরা মুসাল্লি নয় এরা নামাজ পড়ার পরেও ওয়াইল নামক নামে ঢুকবে নামাজ পড়ার পরেও সরকারি চাকরি করতে যেমন একটা বয়স লাগে সব বয়সে যেমন সরকারি চাকরি করা যায় না নামাজ পড়তে একটা বয়স লাগবে যার কারণে রাসুল বলেছেন সাত বছর থেকে আমাদের তালিম দেও দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও নামাজ বুড়া মানুষের জন্য না নামাজ হলো যুবকদের জন্যে জোরে কোন কথা ঠিক কি না আজকে যুবকেরা কোরানের মাহফিল করতেছো ঠিক মতো নামাজ ধরছো কিনা এখানে মসজিদের আছে নাকি কারণ মুসল্লি আসল কারা এটা মোয়াবজিন ভালো জানে কারণ ইমাম মাঝে মধ্যে দুই একবার মিস করে কিন্তু মোয়াবজিনের কি মিস আছে কোনো মিস নেই মসজিদের আসল খবর মোয়াবজিন সব ভালো জানে কিন্তু আপনাকে মোয়াবজিন তো আর শুনবে না কারণ ফজরে আজান দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কিনা এ ওয়া শোনার তালত থেকে যদি ফজরে সে এত না পায় যারা নামাজ পড়ে না ওরাও মোয়াবজিনের উপর গরম হবে এই আজান দিলি না কেন

এই ফজরের দুই রাকাত নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহর নবী বললেন আদম নবী সাড়ে তিনশো বছর তৌবা এ কান্নাকাটির পরে যখন তৌবাকে কবুল করা হলো যে জায়গায় তৌবা কবুল করা হয়েছে ওই জায়গায় তান দুই রাকাত নামাজ পড়েছে আল্লাহ বলে আদম তোমার এই দুই রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে উম্মতে মহম্মদের জন্যে ফজরের দুই রাকাত ফরজ হিসেবে দিয়া দিলাম আমার উম্মতে মহম্ম রাতের ঘুমকে হারাম করে দিয়া কঠিন শীতকে ল্যাপ তো সত লাগতি মাইরা যারা মসজিদে জামাতে নামাজ আদায় করবে আদম নবীর সম পরিমাণ আমি আল্লাহ তারে দিয়া দিব ফাঁসক্ত নামাজের মধ্যে এই পৌষ মাঘ এই দুই মাসে ফজরের নামাজ ফোড়াটা খুব কঠিন কঠিন আপনাদের কাছে কেমন মনে হয় ফজরে আসলে দেখবেন এই এই যখন আসালা তো খয়ের মেয়ার নাম কয় মহাদ্দিন তখন মনে হয় যে কি মজা ঘুম খালি মধুর মতন মনে হচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা হয় আমরা কত গুলা যুবক আস্তে করে ল্যাপটপ বল মাথার উপর দিই মানে আজান ঠিক মতো শুনবি না তো ল্যাপকম্বল মাথার উপর দিলে পাও বাড়াবে এখন পাও টাইনা আসে বুকের সাথে রাখে ফেরেস তাকে আল্লাহ কিছুক্ষণ আগে দেখা গেল মাথা এখন আর কিছুই দেখা যায় না লেয়াপের মধ্যে উসা দেখা যায় মানে সাউলের বস্তা ঢেঁকা থাকে জোরে কোন কথা ঠিক কিনা তাহলে ফজরের দুই রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করি আল্লাহ আমাদের বুতে এত খুশি আদম নবীর সাড়ে তিনশো বছর তো বা করার পরে শুকরিয়া তান যে দুইটা রাকাত নামাজ আদায় করেছিল ওই দুই রাকাত নামাজের সমপরিমাণ পরিমাণ সোয়াব আল্লাহ আমাদের দিবে মুসলমান বান্দাবান্দিরা যারা আছেন সকলে শোনেন এই জোহরের সার রাগাত ফরজ নামাজ আদায় করলে আল্লাহ আমাদের প্রতি কেমন খুশি হবে আল্লাহ বলেন হাবিব আপনার উপর সেই কোরআন আমি নাজিল করেছি এই দেখেন এই কোরআন যে কোরআন আপনারা শুনতেই এই কোরআন শরীফের মধ্যেই কিন্তু আল্লাহ বলেছেন মিল্লাতা আপনারা বলেন তো এটা আমার কথা তাহলে এখানে কি বলতেছে তোমরা যারা মুসলমান মুসলমান তোমরা যারা তোমাদের জাতির পিতার নাম হলো বিষয়ে বেশি খুব খেয়াল করবেন কেউ যদি বলে আমার দুই বাপ জন্ম দিছে আচ্ছা আপনাকে মাহফিলে কি কোনো লোক নাই এদের ছেলে পেলে চিলি করতেছে কোন কমিটির লোকেরা নাই না 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 এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে না ভাইজান মনে করেন জীবনের শেষ ওয়াজ রজত চান্দের ওয়াজ প্রশ্ন করেছে আল্লাহ বলুন আরো বড় আজকেদেরকে এই জিনিসটা আমি শুনে দেব কোরআনে হাদিস দিয়ে কি শুনবেন না আপনারা কি কথা রে বারে জন যুবক মাহফিল করতেছে আর বেড়া ওরা করে এরা কোন মায়ের সন্তান রে আমার আগে আমার সেলিম ভাই কি সুন্দর ওয়াজ করলো মায়ের আসলে মা যদি ভালো হয় পেটের বাচ্চা ভালো হবে ভালো মায়ের সন্তান এত রাত্রে রাস্তায় চেঁও করে না ওরা যখন প্যাটের মধ্যে ছিল তখন মা পেটলিয়া গোটা পাড়া ঘুরিছে দোরে কোন কথা ঠিক কি না প্যাটের মধ্যে থেকে এই ঘোড়ার বেরাম পাচ্ছে ঘোড়ার বেরাম এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার ভালো মায়ের দরকার ভালো বাপের দরকার নাই কার বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ইমাম গাজ্জালি বলেন প্রত্যেকটা যুবতী মেয়েদের মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন একটা অসুখ হয় কিন্তু সেই পেটে যখন বাচ্চা আসে আসার সঙ্গে সঙ্গে ওই মাসিক ব্যরামটা আল্লাহ বন্ধ করে দেয় বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা নিয়া মার ইবাদতের জানো কোনো কমতি না হয় কারণ এই মাসিক ব্যরাম হলে রোজা রাখা যাবে না নামাজ পড়া যাবে না কুরআন শরীফ করা যাবে না এই জন্য পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই 10টা মাস মার জানো কোনো ইবাদতের কমতি না হয় মা পেটে বাচ্চা নিয়া যদি ঝুকে ঝুকা কুরআন পড়ে মা পেটে বাচ্চা নিয়া যদি নামাজ পড়ে মা

ও মার কাছে গিয়ে বলতেছে মা এক আর মাস আমার খিদা লাগে না রোজার মাসে খিদা লাগে কেন আর মা বলতেছে তোর দাদি তোর দাদি সর্বনাশ করছে কারণ তুই যখন আমার পেটর ছিলি রমজান মাসে তোর দাদি জোর করে আমাকে রোজা ভাঙ্গাছে আমি রোজা রাখলে দেখে তুই পেটের মধ্যে শুকে দেব খালি তুই কি তাজা খার জন্যে রোজার মাসে আমি খাসি রে আমিও খাসি তুই লাড় দিয়া তুইও খাসি এই যে রোজার মাসে তোর পেটের মধ্যে খাওয়ার অভ্যাস আছে তুই বেড়ে আসা রোজা থাকে পারবো এই জন্যে দাঁড়ায় যে সিয়াল সেয়াল করতেছে না এ হো করতেছে এর কি মাও খুব একটা সুবিধা না না বাপ ভালো বাপ ভালো কিন্তু মা আর আছে আর কথাবার্তা আছে মাশাল্লাহ হ্যাঁ আমি নামাজ সম্পর্কে কথা বলবো তাহলে আমি আপনাদের কি বললাম একা একই বিষয়ে একই বিষয় দুইজন পিতা তিনজন পিতা মানা যাবে না বিষয় ভিত্তিক একজন পিতা মানা লাগবে তাহলে আমাকে জন্ম দেওয়া পিতা কয়টা আদি পিতা কয়টা জাতির পিতা কয় কয়টা যদি কেউ বলে আমার দুইটা জাতির পিতা বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে কেউ যদি বলে আমাকে দুই বাপে জন্ম দিসে বুঝবেন ওর জন্মের মধ্যেও ভেজাল আছে জ্বর কোন কথা ঠিক কি না এই জন্যে জরে সাররাগা ফরজ নামাজ আদায় করলে আমাদের উপর আল্লাহ কত খুশি হবে আমাদের লাফটা কেটা বোঝানোর জন্য বলতেছি মিল্লাতা আবিকোম ই বরহিম সাম্মা চড়কের উপরে বসে আছেন চড়ক নিচে আগুন দাও দাও করে ইব্রাহিম চড়কের উপরে বসে আছেন আর নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে এমন সময় চড়কে ধরে টানতেছে তার জন্ম দেওয়া বাপ রশি ধরে টানতেছে আপনারা বলেন তো ইব্রাহিমকে বাঁচানোর জন্যে না পুড়েনার জন্যে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে বাবা সন্তানকে আগুনে সেই বাবা ভালো না খারাপ আগুনের পাওয়ার বেশি না জাহান নামের আগুনের পাওয়ার বেশি তাহলে ফজরের আদান শোনার পরে আপনি বাবা হয়ে মসজিদে চলে গেলেন আপনার বাইশ বছরের ছেলে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে ঘুম পারতেছে এই বাবার শোনেন শোনেন আপনি ফজরে আজান দিলে আপনি বাবা মসজিদে চলে যায় সামনে কাতারে নামাজ পড়তেছেন আর আপনার ছেলে বাইশ বৎসর ওই ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে আপনার বলেন তো কোন নামাজে দুই আজান এ জানেন না আপনারা ঘুমার নামাজটা তো অন্তত পড়েন পড়েন না না এই কোন নামাজে দুই আজান কেন কেন না জানলে বলবেন জানি না হ্যাঁ না জানাই কেন এই যে শানি আযান এটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহর সময় চালু হইছে এইজন আহলে হাদিস যারা দাবি করে ওরা কিন্তু এই দুই আজান মানে না আহলে হাদিস বলেন আমাদের বাংলাদেশে তা আছে না নাই এরা কিন্তু দুই আযান মানে না আমরা যে আরবিতে খুদবা দেই ওরা কিন্তু আরবিতেও খুদবা দেন আর বাংলাতে খুদবা দেন ঠিক ওয একজন ঠিক বলেছেন আসলে আহলে হাদিস বলে কিছু না ওরা হলো আহালে ফেত না জোরে আহালে কি রমজান মাস আসলেই দেখবেন তারা গিয়ে আটকা কাটিয়ে ওরা শুরু করে দিবে তো এখন আপনি সামনে কাতারে গিয়ে নামাজ পড়লেন মাস আল্লাহ আল্লাহ নামাজ যখন শেষ হলো দোয়া করতেছেন আল্লাহ নামাজ কবুল করো আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ সহমেদ র আগুন থেকে আল্লাহমান ইনানা ফালুক আল জাম্নাত আউজ বি কামিন ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দা যে হারে কানতেছে রেজাল কি আল্লাহ কাহান ফেরেজ ফেরেশতা বলে আল্লাহ সামনে কাতারে ফজরের নামাজ আদায় করলো মুরব্বী মানুষ এমন হারে চোখের পানি বের করে কানতেছে এরপরেও জাহান নামি কেন আল্লাহ বলেন কু আন ফুসা কুম ওয়াহালি কুম জাহান নামের আগুন থেকে শুধু একলা বাঁচলে হবে না তার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে একবার এক সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহ ফেরেস তাদের বললো যাও ওই পাহাড় চাপা দিয়া ওদেরকে ধ্বংস করো ওরা না তো ফেরেস তারা এসে ধ্বংস করবার এসে দেখে এক ব্যক্তি আছে নামাজের আমাদের শেষ দায় তো বলতে আল্লাহ আপনি পাহাড় চাপা দেয় সবাইকে ধ্বংস করার হুকুম দিলেন কিন্তু আপনার এক বান্দা যে নামাজের শেষ দাঁত আছে এক কি করব আল্লাহ বলতেছে সবাইকে একবার দেওয়া সবাইকে একবার দেওয়া আর যে শেষ দাঁত আছে ডবল চাপা দেওয়া ডবল 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 আল্লাহ ফেরস্ত আল্লাহ ই তো আপনার আবেগ বান্ধব এর উপর আপনি এত গরম কেন আল্লাহ একলা ভান্নাত যাবার একলায় জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই জান্নাতে যাইতে গেলে আহাল পরিবার সবাইকে নিয়ে যাইতে হবে জোরেকান কথা ঠিক তাহলে আপনি বাবা হয়ে আওয়াজ পড়েন আর আপনার ছেলে লেপ গরম করে আপনি আজরের চাইতেও খারাপ বা আজরকার সন্তানকে চুলার মধ্যে ফেলে দেওয়ার আর আপনি আপনার সন্তানকে জাহান আগুনে পুরানোর চেষ্টা করতেছেন একই গ্রামে একটা প্রাইমারি একটা হাফিজি মাদ্রাসা আছে না নাই আপনার ছেলের বয়স হল সাত বছর কিংবা ছয় বছর এখন ছয় বছর বয়সে আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্যে আপনি গ্রামের হাফেজি মাদ্রাসায় নিয়ে যাবেন না প্রাইমারিতে নিয়ে যাবেন আপনার ভিতরে আল্লাহ বিবেক দিয়েছে জোরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো এই করোনা শুরু হওয়ার সাথে সাথে হাফেজি মাদ্রাসা বন্ধ না প্রাইমারি বন্ধ হ্যাঁ কতক্ষণ কুন্ডা বন্ধ তাহলে একই গ্রামের প্রাইমারি বন্ধ হলো হাফিজ মাদ্রাসা বন্ধ কেন হলো না একটা বার বিবেক দিয়ে কি আপনি চিন্তা করে দেখতেন না আমি তো খুব গবেষণা করছি এই জিনিস আমার গ্রামে হাবিদি মাদ্রাসা খোলা আছে প্রাইমারি বন্ধ আছে ফের একই বয়সে ছাত্র একটা বন্ধ একটা খোলা খেলা আমি এক নেতাকে গিয়ে বললাম কে নেতা সাহেব আপনাদের প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী প্রাইমারি বন্ধ করে দিল হাফিজি বন্ধ করে দিল না কেন নেতা বলতে হুদুর প্রাইমারি হল না আর হাফিজি মাদ্রাসা হলো পাক দেখছেন একটা নেতা বলতেছে প্রাইমারি হলো নাপাক এরা পেশাব করে পানি লাই না ওজু গোসল কিছু বোঝে না এই জন্য করোনা দেখা বন্ধ আর হাফিজ মাদ্রাসা হলো পাক দৈনিক শুধু পাঁচবারের জন্য হাফিজে মাদ্রাসার বাচ্চারা উজু করে না যতবার উজু যায় ততবার উজু করে ওদের ডিটল দিয়ে শ্যাবলন দিয়ে হাত ধোয়া লাগবে না ওরা আল্লাহর হুকুমে হাত ধোয় বারবার ধরে কান কথা ঠিক কি না তাহলে আপনার বিবেক কি বলে নেতা প্রাইমারি বন্ধ হাফিজে খোলা তা আপনার ছেলের বয়স ছয় বছর এখন আপনি আপনার সন্তানকে কুন্ডাত ভর্তি করে দিবেন যেটা বন্ধ হবে না যেটা খোলা আছে আর কথা না আপনার ও খোলাটা দেওয়া লাগবি কিন্তু দিবেন না যদি আপনার সন্তানের জান্নাত চান যদি আপনার সন্তান আপনি মারা গেলে আপনার জানাজার নামাজ আদায় করবে এইটা যদি আপনি চান যদি আপনি নেককার সন্তান চান তাহলে আপনি ওই প্রাইমারি বাদ দিয়ে হাফজি মাদ্রাসায় সন্তান ভর্তি করে দেন যদি হাফজি মাদ্রাসা ড্যাঙ্গায় প্রাইমারি ভর্তি করে দেন তাহলে আপনি ইব্রাহিম নবীর আজর বাবার চাইতো খারাপ বাবা জোরে বলেন ঠিক কিনা এখন আপনি কেমন বাবা হবেন এই বাবারা যারা কোরআনের মা ফেলে বসে আছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন জোহরে সার রাজা ফরস নামাজ আদাই করলেন আমাদের লাভটা কি আল্লাহ আমাদের ওপর কেমন খুশি এইটা বোঝানোর জন্য বলতেছি এক সময় চড়কে রশি ধরে টান মারতেছে এমন সময় ফেরেশতা ইব্রাহিম ইব্রাহিম নবীর সামনে এসে বলতেছে গো আল্লাহ নবী আপনি যদি চান যদি আপনি চান আল্লাহ আমাকে ছয়শ পাখা দিয়েছে একটা পাখার বাতাস গোটা দিব আগুনের চুলা সহ সাগরের মধ্যে যাবে। যদি আপনি গিয়ে চান তাহলে বাতাস সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী দিব চিৎকার করে ইব্রাহিম তুমি তৌবা করো তুমি তৌবা করো কারণ আমি ইয়া কানা ইয়া কানা ইন আমি কোনো বাবার কাছে সাহায্য চাই না আমি কোনো ফেরেস্তার কাছে সাহায্য চাই না আমি কোনো মাসার সাহায্য চাই না আমি কোন পীরের কাছে সাহায্য চাই না আমি যার গোলাম কেবলমাত্র তারই কাছে আমি সাহায্য চাই হাসবিআ পড়েন হাসবিহ নিমাল অনিমাল নাসি। আগুনের চুলার মধ্যে ইব্রাহিম পড়তেছে আমার আল্লাহ ঘোষণা করলেন কলনায়ন আরু কুড়ি বর্দাও ওয়াসালামান আল্লাহ ইব্রাহিম আগুনের চুলার মধ্যে যখন শান্তির বাগান পায় শুকরিয়া এক নিয়তে চার রাকাত নামাজ আদায় করে ওই চার রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে লাইলাতুল মিরাজে আল্লাহ বলে নবী গো ওই ইব্রাহিম নবীর চার রাকাত নামাজ আপনার উম্মতের জোহরের নামাজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম আপনার উম্মতেরা জোহরের চার রাকাত নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে ইব্রাহিম নবীর সমপরিমাণ সোয়াব আমি আল্লাহ দিয়া দিব পানি যদি পান করতে চাই ফাঁসা লিলি রব্বিকা কার আল্লাহ এ সার সার রাগাদ সরস আদায় করলে আমার উন্মতের কি হবে লাভটা কতটুকু আমি একটু শুনবার চাই আল্লাহ বলে হবে আপনার আগে যেই নবীকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম সেই নবীর নাম হলো ই সারুহু বাড়ির চারিধার ঘেরা করছে ইহুদিরা ইহুদিরা কিন্তু মুসা নবী পর্যন্ত মানে এরপরে ঈশ্বর আমাকে নবী ইহুদিরা মানে না আর খ্রিস্টানেরা ইচ্ছা পর্যন্ত মানে এরপরে আমাদের নবীকে খ্রিস্টানেরা কিন্তু মানে আর মুসলমানেরা সব নবীকে মানে আমাদের নবীকে আমল করে জোরে কোন কথা ঠিক কিনা এই জন্যই তো ইসলাম শ্রেষ্ঠ ইসলাম কোনো নবীকে অপমান করে না আর এই শালা ইহুদি খ্রিস্টান এরা আমাকে নবী নবী দেখ তুই শালা ইসালমের বাড়ি ঘেরা করছে ইহুদিরা ধরে কান কারা সমস্ত বীরেরা লাঠি সোটানে বাড়ি সারিদার ঘেরাও করছে ইসার সালাম ঘরের মধ্যে কান দেয় আল্লাহ যে হারে বাড়ি ঘেরাও করলো করি কি আল্লাহ বলতেছে কোনো চিন্তা করেন না আপনার ঘরের ছাদ ফাঁকা করে আমি আপনাকে আসমানে নিয়ে আসবো সোহান আল্লাহ আল্লাহ ঘরের উপরে ছাদ ফাঁকা করে আসমানত নিয়ে গেছে এইটাই তো মা ফাতে আমাকে নবীক বলছিল যে বাবা ইসা নবীকে আল্লাহ ভালোবাসে চারিদিকে বাড়ি ঘেরাও করছে আল্লাহ নিয়ে গেছে আসমানত আর আপনি বাড়ি ঘেরাও করছে ফাতেমা বিশ্ব নবী হওয়া এত সহজ না এখন ঈশা তো চলে গেছে এখন ইহুদির যে বড় বীর ইসা নবী আসে তাই দরজা খুলবে লাত্তি দিয়া দরজা ভাঙ্গা ভিতরে যে খুঁজা কয় করে ইসা কোথায় রে এ গোটা খুঁজা দেখে ইসা নাই আল্লাহ ইহুদি দেশ প্রথম ঢুকছে সেনাপতি ওরি সিহারা ইসা নবীর মতো করে দিস হু হুবা ইসা উনি এখন বেড়ে আসে বলছে যে ভাই অনেক খুঁজলাম ইসা নাই তো বেড়া দাঁড়াচ্ছে এরা কয় তুই কে তুই তাহলে তো তোর কে সাথে বীর এই বলে মারা শুরু করতে ভাই খ্রিস্টানরা মনে করতেছে আমাকে নবীন মারিছে আসলে ঈশা আল্লাহ বাবু মারেনি এখন বর্তমানে চতুর্থ আসমানে মানে মশান মারতেছে তোর কথা ঠিক না এই খ্রিস্টানরা বিশ্বাসই করে না ওরা যে ন্যাং করে একটা নবীক দেখে ওরকে দেখেন না ন্যাং টাকরে থাকে ন্যাং করে নবী উনকে ন্যাংটা হবি সালারা আর নাম দিছে যিশু খ্রিস্ট জোরে কোন কি দিছে যিশু খ্রিস্টানরা মনে করি ইহুদিরা ঈসা সাল্লামকে হত্যা করেছে কিন্তু মুসলমানেরা বিশ্বাস করে ঈশা নবীকে হত্যা করা হয় নাই বর্তমানে চতুর্থ আসমানে রয়েছে ওই চতুর্থ আসমানে যাওয়ার পরে ঈশা বলতে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্যে যায় আমার কি মৃত্যু হবে না আল্লাহ বলে অবশ্যই মৃত্যু হবে ঈশা বলে আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে আল্লাহ বলে ঈসা রে তোমার মৃত্যু দুনিয়াতে হবে ঈশা কান্দার বলে মামুক দুনিয়াতে আমার কবে নবী করে পাঠাবেন আল্লাহ বলে নবী করে তোমাকে আর দুনিয়াতে পাঠাবো না তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবো সঙ্গে সঙ্গে ঈসা নবী বলতেছেন নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেস্তায় আল্লাহর হয়েছি উম্মত আপনার তার তরে নবীর উম্মত হওয়ার কথা শুনে ঈশা নবী একমতে সার রাখা শুক্রিয়াত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে আমার নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন আমি তেমন খুশি হতে পারি নাই কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন এই খুশিতে আপনার সুক্রিয়া তার সার রাকাত নামাজ পড়লাম আল্লাহ ডাকতে বলে হাবির নামাজ আপনার মুহূর্তের জন্য এসার সার রাখাত নামাজ হিসাবে কবুল করলাম এসার সার রাখাত নামাজ যখন জামাতে আদায় করবে ঈশা নবীর সম পরিমাণ আমি আল্লাহ দিয়া দিব এখন আপনার বলেন আমি যে এতক্ষণ পাঁচ অক্ত নামাজের ওয়াজ করলাম কোন কোন অক্ত বাদ দেবেন তো মসজিদ দোতালা করতে যায় গাড়ি আটকে দেওয়া বলে হুজুর টাকা দেয় কিসের টাকা মুসুল্লি ধরে না দোতলা তালাতা তো ফজরের খবর কি কই হাত কাতারে হয় না না জোহরের খবর কি কয় কোনো মতে মতে খবর কি কয় হাফ কাতা কাতার না আচলে সময় হাত বাজার কথা এই জন্য মসজিদ আলাদা হয় হাফ কাতার খবর কি কয় হাত বাজার করে আইসে কোনো মতে ডিয়ার কাতার হয় এসার খবর কি কি সজরজা এসাওতে সাউতে তাহলে দোতলা করা লাগবে কেন কয় কাতার আছে ভিতরে নয় কাতার তো নয় কাতার এখনো দুই কাতের হয়নি তো দোতলা করবা কেন হ্যাঁ তখন বলতে ওই যে হুদুর ওই যে হুদুর বুঝতেছেন না জুমার দিনে সবার শেষে আসে আগে যায় ওই শালাকে জন্য দোতলা করা লাগবে এদের ফাঁসার লিলির অব্দিকা এদের সুরা কাউসের মধ্যে যে ফাঁসার লিলির কথা বলা হয়েছে এখানে জুম্মার নামাজ নাই এখানে শুধু পাঁচ রক্ত নামাজের কথা বলা হয়েছে রে জুম্বার নামাজ তো ওই মিরাজে আল্লাহ রাসুলকে দেয়নি জুম্বার নামাজ মদিনাতে আল্লাহ রাসুলকে দিছে কথা না বিশ্বাস মনে রাখবেন এই জন্য পাঁচ অক্ত নামাজ আর ওয়ানহার হার মানে কুরবানি এই নামাজ আদায় করতে গেলে বহু কুরবানি করা লাগবে হালাল খাওয়া লাগবে বউকে পর্দার মধ্যে থোয়া লাগবে মানুষের জমির আল ঠেলা হবে না আফর নামাজ পড়ে জমির যে দেখে উপর জমির টানি নিচকের অর জমিতে এক ফোটাও পানি নেই

গেলে লাগবে আর সেই কুরবানের নামাজ যারা আদায় করবে তাদের কি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করার অধিকার দিয়ে দিবে আল্লাহ রজত চানদের এইটা আমাদের সকলের জন্য কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন

আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে কোরান হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে নামাজের ওয়াজ শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দিও এর হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা নবী রজা মুবারকে আল্লাহ কবুল করে নিও তাম্বিয়াই কেরাম কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনা আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো ও আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জন্ম দুখনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি ঘর আছে আমি সহ আমরা যারা বাবা হারাইছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও হে আল্লাহ তালা এই গ্রামের গোরস্থানে জি জি এই গোরা গ্রামের গোরস্থানে যত মূর্দাসী আছে আল্লাহ সকলার কবরকে জান্নাতের টুকরা বানাও এই যে মাহফিল করতেছে যুব সঙ্গই যুবকদের একজন যুবক সদস্য এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গত বছর দোয়া করেছে যতদিন মাহফিল চলবে তার জন্য দোয়া হবে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আজকের মাহফিলের সম্মানে তো সভাপতি অসুস্থ আসতে পারে নাই আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ করে দাও স সভাপতিকে কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো একজন ডেন্টিস্ট ডাক্তার এই যুবকদের মাহফিলে পাঁচটা হাজার টাকা দান করেছে আল্লাহ মেহরবানি করে তাকেও তুমি কবুল করো। আল্লাহ যুবকেরা কত কষ্ট আল্লাহ কত মেহনত কত শ্রম সাধনা টাকা পয়সা দিয়ে মাহফিল লাগায় আল্লাহ আজকে যুবকদের জন্য করিজা থেকে দোয়া করি আল্লাহ এই যুবক এর কামায় বরকত দিও আল্লাহ এই যুবকদেরকে হালাল পথে কবুল করো আল্লাহ এই যুবক পা সত্য নামাজ আদায় করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ এই যুবকগুলো প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন লাগাতে পারে এখন ইমানই শক্তি যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দেওয়া আল্লাহ আল্লাহ এই যুবকদের কমিটির সভাপতি সহসভাপতি সেটার কেশিয়ার আল্লাহ সদস্য সকলকেই তুমি জান্নাতি সদস্য হিসেবে কবুল করো এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো আল্লাহ আল্লাহ মেহেলবাণী করে এই গ্রামের যুবকদেরকে আমি এত মহব্বত করি তারাও আমাকে বাবার মতো দেখে আমি তাদের সন্তানের মতন ভালোবাসি আল্লাহ অনেক বছর হলো মাহফিল করে যাচ্ছে আল্লাহ আগামী তার আসতে পারবো কিনা জানি না শারীরিকভাবে আমি খুবই অসুস্থ আল্লাহ আমার মতো যারা অসুস্থ সবাইকে নিয়ে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে পুরাপুরি সুস্থতা দান করে দেওয়া আল্লাহ আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে অসল্ল আল্লাহ আবিদা সালেহা পর্দার জি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেওয়া আল্লাহ আল্লাহ গ্রামের উপরে রহমত বরকটের দরজা খুলে দেওয়া আল্লাহ মোনাজাত শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে একটা বছরের মতো মাহফিল শেষ হবে আল্লাহ আগাই বছর পর্যন্ত আমরা বাসা থাকবো তার কোনো গ্যারান্টি না হতে পারে আজকের মনাজাত আমাদের জীবনের শেষ মনাজাত হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করো আল্লাহ কত মানুষের নামাজ আমরা আদায় করেছি এই দুই হাত কত কবরে আমরা মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমরা মৃত্যুবরণ করব দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিওলা السلام عليكم ورحمه الله وبركاته